আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমি ভালো আছি। আজকে ভিডিওটা হবে অনেক ফাটাফাটি, অনেক সুন্দর হবে। কি জন্য আমি এখন ভিডিও করতেছি, এটা কোনো ক্যামেরা না, এটা হচ্ছে মোবাইল। মোবাইল দেখেন কত রেকোরেশন, অনেক ভালো দেখেন। এটা হচ্ছে সামনের ক্যামেরা, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা ফ্রেন্ডলি ক্যামেরা। অবশ্যই আপনারা কিরকম ভিডিও হয়েছে দেখেন। এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা। আমি নিয়েছি অনেক টাই টেস্ট, অনেক কিছু করছি, সবগুলো ভালো রেজাল্ট হওয়া গেছে। অবশ্যই ভিডিওটা দেখবেন না টানে। যারা স্যামসাং গ্যালাক্সি S23 আলট্রা নিতে চান, ভয় লাগতেছে, অবশ্যই ভয়ের কোনো দরকার নেই। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের রাজা, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোনের রাজা। ক্যামেরা বলেন, ব্যাটারি বলেন, আর মোবাইলের ক্লিয়ার, বিভিন্ন ধরনের পিক্সেল বলেন, ভিডিও বলেন, অনেক অসাধারণ। এটা মেন হচ্ছে ক্যামেরা, হচ্ছে ফিচার ক্যামেরা হচ্ছে 200 মেগা, সামনের ক্যামেরা হচ্ছে 12 মেগা, আর 100 জুম। যারা দূরের থেকে দেখেন না তাদের জন্য এই মোবাইলটা প্রয়োজন, যারা চোখে কম দেখেন অবশ্যই এই মোবাইলটা প্রয়োজন। অনেক দূর থেকে নিয়ে আসবে, অনেক দূর থেকে নিয়ে আসবে। অবশ্যই ভিডিওটা দেখবেন, আমি অনেক টেস্ট করেছি, অনেক বিভিন্ন ধরনের টেস্ট, ভিডিও, পিক্সেল, অনেক গবেষণা করেছি। এর মধ্যে আরেকটা টেস্ট করছি, এটা হচ্ছে আইফোনের যেটা 40 Pro সিরিজ আছে ম্যাক্স, এর সাথে তো একটা টেস্ট করেছি। ইনশাল্লাহ অ্যান্ড্রয়েড জিতে গেছে, গ্যালাক্সি S23 আলট্রা জিতে গেছে। কিরকম ভিডিও পিক্সেল বলেন, বিভিন্ন ধরনের আমরা টেস্ট করেছি, কিন্তু অ্যান্ড্রয়েড ফোন জিতে গেছে। যাই হোক, এটা হচ্ছে বাজারের এখন সেরা মোবাইল, ক্যামেরা অনেক ভালো, পিক্সেল তো এটা বলার বাইরে, পিক্সেল বলেন, ক্যাম ভিডিও বলেন, অনেক ভালো। অবশ্যই দেখেন আমি এখন বর্তমানে ভিডিও করতেছি, এটা হচ্ছে ওই মোবাইল দিয়ে, সামনের ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি। কত ক্লিয়ার আমি বিশ্বাস করতে পারি নাই এরকম ক্লিয়ার হবে। এখানে কোনো ফিল্টার লাগানো হয় না, কিচ্ছু না, ডাইরেক্ট অরিজিনাল। যাই হোক, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা নিতে চান, কোনো ভয়ের দরকার নেই, আপনারা অবশ্যই নিতে পারেন। ভালো একটা মোবাইল স্যামসাং কোম্পানি রিলিজ করছে, এটা সবচেয়ে দামি মোবাইল এবং ভালো কোয়ালিটি, ভালো। যাই হোক, ইনশাল্লাহ আপনারা নেবেন, জানাবেন কিরকম হয়েছে, কে কে নিছেন এখন বর্তমানে, অবশ্যই এটাও জানাবেন কমেন্টে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।